আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি কারাবন্দী অবস্থায় মারা গেছেন। আদালতে বক্তব্য দেওয়ার সময় তিনি হার্ট অ্যাটাকে মারা যান বলে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়। মোহাম্মদ মুরসিকে একটি নির্জন সেলে বন্দি রাখা হয় এবং কোনো ধরনের চিকিৎসা সুবিধা দেওয়া হয়নি। মিশরের স্বৈরশাসক হোসনি মুবারক 2011 সালে ফেব্রুয়ারি মাসে গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। 2012 সালে জুন মাসে দেশটিতে প্রথম অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মুরসি। ক্ষমতা গ্রহণের এক বছর পর 2013 সালের জুলাই মাসে সেনাবাহিনীর এক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি। এর মধ্য দিয়ে ফেরাউনের দেশ হিসেবে পরিচিত মিশরের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন আকাঙ্ক্ষার মৃত্যু ঘটে। মোহাম্মদ মুরসি আরব বিশ্বের সবচেয়ে পুরনো ও প্রভাবশালী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের নেতা ছিলেন। তার মৃত্যু আরব বিশ্বের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই কে ছিলেন মোহাম্মদ মুরসি। ৬৭ বছর বয়সী পাঁচ সন্তানের জনক ডক্টর মুরসির জন্ম মিশরের সার্কিয়া প্রদেশে। পিতা ছিলেন একজন কৃষক। কায়রো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। এরপর সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। কিছুদিন তিনি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় কাজ করেন। দেশে ফিরে মুসলিম ব্রাদারহুডের রাজনীতিতে সক্রিয় হন। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত মোবারক আমলে পার্লামেন্টে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। মোবারক আমলে তাকে জেলেও পাঠানো হয়েছিল। মোবারক বিরুদ্ধে আন্দোলন যখন তুঙ্গে তখন মুরসি ছিলেন কারাগারে। ডক্টর মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত জাগজিগ ইউনিভার্সিটির শিক্ষকতা করেছিলেন। মোহাম্মদ মুরসি ২০১২ সালে এমন এক রাজনৈতিক দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন যে দলটি দীর্ঘ সময় নিষিদ্ধ ছিল। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর তিনি মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি থেকে পদত্যাগ করেন। ২০১৩ সালের জুলাই মাসে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে উৎখাত করা হয়। এ সময় তার সমর্থনে হাজার হাজার লোক মিশরের রাস্তায় নেমে আসে, রাবা স্কোয়ারে অবস্থান গ্রহণ করে। সেনাবাহিনী রক্তাক্ত অভিযানের মাধ্যমে তার সমর্থকদের সরিয়ে দেয়, যেখানে শত শত মানুষ মারা যায়। মোহাম্মদ মুরসি সহ মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ মুরসির বিরুদ্ধে হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় তথ্য পাচার, রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী, এমনকি গোয়েন্দা কার্যক্রম চালানোর মতো বহু অভিযোগে অভিযুক্ত করা হয়। এসব মামলায় তার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়, এমনকি কারাগারে তাকে একাকী রাখা হয়। স্বজনদের সাথে সাক্ষাতের সুযোগ এবং সুচিকিৎসাও তাকে দেয়া হয়নি। ১৭ জুন মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় মোহাম্মদ মুরসি আদালতে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মুসলিম ব্রাদারহুড মুরসির মৃত্যুকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। কারাবন্দী অবস্থায় মোহাম্মদ মুরসির এই মৃত্যু আরব বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম কতটা নিষ্ঠুর হতে পারে তার একটি উদাহরণ হয়ে থাকবে। মুরসির বিজয়ের মধ্য দিয়ে আরব বিশ্বের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল। ২০১০ সালে আরব বসন্তে সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখা হয়েছিল মিশরের নির্বাচনে মুরসির বিজয়কে। তার মৃত্যু আরব দেশগুলোতে দলটির নেতাকর্মীদের মধ্যে আরেক দফা হতাশার সৃষ্টি করবে তাতে কোনো সন্দেহ নেই। যদিও বিভিন্ন আরব দেশে মুসলিম ব্রাদারহুড তাদের কর্মকৌশল বদলে ফেলেছে, বিশেষ করে তিউনেশিয়া ও মরক্কোর মতো দেশে। মুসলিম ব্রাদারহুডকে বিশ্বব্যাপী ইসলামপন্থী রাজনীতির মাতৃ সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। আরব দেশগুলোতে মুসলিম ব্রাদারহুডের অনেকগুলো শাখা সংগঠন রয়েছে। অনেক আরব দেশে মুসলিম ব্রাদারহুড ক্ষমতার অংশীদার। আসুন আমরা জেনে নিই মুসলিম ব্রাদারহুড সম্পর্কে কিছু তথ্য। মিশরে মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিনের জন্ম হয়েছিল ১৯২৮ সালে, যা দ্রুত আরব দেশগুলোতে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। দলটির প্রতিষ্ঠাতা হাসান আল বান্না, যিনি ছিলেন একজন স্কুল শিক্ষক, শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সমগ্র আরব বিশ্বে তিনি ইখওয়ানকে জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত করতে সক্ষম হন। রাজনৈতিক দলটি জন্মের পর থেকে সব আরব দেশে ক্ষমতাসীন স্বৈরশাসকদের রোষানলে পড়েছে।
কার্যত আরব বিশ্বে ঔপনিবেশিক শাসন পরবর্তী ইসলামের রাজনৈতিক আন্দোলনের দার্শনিক ভিত্তি তিনি তৈরি করে গেছেন। 1940 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে হাসান আল বান্নার দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1949 সালের 12ই ফেব্রুয়ারি অজ্ঞাত পরিচয় এক বন্দুকধারীর গুলিতে হাসান আল বান্না নিহত হন। ধারণা করা হয় ইখওয়ানের রাজনৈতিক আন্দোলন দমনের অংশ হিসেবে তাকে হত্যা করা হয়। এরপর থেকে মিশরের প্রত্যেক সামরিক শাসকের নিপীড়নের শিকার হয়েছে দলটির নেতাকর্মীরা। জামাল আব্দুল নাসেরের স্বৈরশাসনের অবসানে আনোয়ার সাদাতের ফ্রি অফিসার্স মুভমেন্টের প্রতি ইখওয়ানের সমর্থন ছিল, কিন্তু আনোয়ার সাদাত ক্ষমতায় আসার পর অল্প কিছুদিন ইখওয়ানকে রাজনৈতিক তৎপরতা চালানোর অনুমতি দেয়া হলেও আবারও দলটি নিষিদ্ধ করা হয়। এর আগে 1954 সালে জামাল আব্দুল নাসেরের উপর আক্রমণের অভিযোগ এনে দলটি নিষিদ্ধ করা হয়। হাজার হাজার ইখওয়ান নেতাকর্মীকে জেলে পোরা হয়। ইখওয়ানের শীর্ষস্থানীয় 6 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়। দীর্ঘ সময় নিষিদ্ধ থাকার পর 1980 সালে মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ান আবারও মূলধারায় ফিরে আসে, ওয়াফদ পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হয়। 1981 সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরে বিক্ষুব্ধ সৈনিকদের হাতে প্রেসিডেন্ট আনোয়ার সাদাত প্রাণ হারানোর পর তখনকার ভাইস প্রেসিডেন্ট হোসনি মোবারক প্রেসিডেন্ট নির্বাচিত হন। সে সময় দেশে জরুরি অবস্থা জারি করা হয়। ক্ষমতাচ্যুতির পূর্ব পর্যন্ত 29 বছর ধরে মিশরে জরুরি অবস্থা জারি ছিল। আরব বসন্তের মধ্য দিয়ে হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হলে মিশরে প্রথমবারের মতো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শক্তি ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে। আরব বিশ্বের বৃহৎ এই রাজনৈতিক দলটির ইতিহাস থেকে দেখা যাচ্ছে প্রতিকূল পরিস্থিতির মধ্য থেকে দলটি ঘুরে দাঁড়িয়েছে। মুরসির মৃত্যু দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করলেও দলটি নিঃশেষ হয়ে যাবে তা কোনোভাবেই বলা যায় না। মোহাম্মদ মুরসি দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব দেখা দেয়। অপরদিকে আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল মুরসি সরকারকে স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। মুরসি সরকার উৎখাতে সেনা সদস্যদের সাথে এসব দেশ গোপন যোগাযোগ রক্ষা করে। সংযুক্ত আরব আমিরাত মুরসি সরকারকে উৎখাতে $1 বিলিয়ন ব্যয় করে। আরব বসন্তের পর রাজতান্ত্রিক এই দেশগুলোতে পরিবর্তনের শঙ্কা ছিল। প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর 3000-এর বেশি ব্রাদারহুড নেতাকর্মী নিহত হয়েছেন, বহু নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়ে কারারুদ্ধ রাখা হয়েছে। দলের শীর্ষ পর্যায়ের সব নেতা এখন কারাগারে রয়েছে। নির্বাসনে রয়েছেন দলটির অনেক নেতা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দলটির 10 লাখেরও বেশি সক্রিয় সদস্য রয়েছে। আরব বিশ্বের বিভিন্ন দেশে দলটির অবস্থান সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই। মুসলিম ব্রাদারহুডকে বিশ্বব্যাপী ইসলামপন্থী রাজনীতির মাতৃসংগঠন হিসেবে বিবেচনা করা হয়। আরব দেশগুলোতে মুসলিম ব্রাদারহুডের অনেকগুলো শাখা সংগঠন রয়েছে। অনেক আরব দেশে মুসলিম ব্রাদারহুড ক্ষমতার অংশীদার। জর্ডানে মুসলিম ব্রাদারহুডের শাখা সংগঠন ইসলামিক অ্যাকশন ফ্রন্ট প্রধান বিরোধী দলের ভূমিকায় আছে। মরক্কোতে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি নামে ব্রাদারহুডের আদর্শিক রাজনৈতিক দল 2011 সালে কোয়ালিশন সরকার গঠন করে। তিউনিশিয়াতে আন্নাহাদা নামে ইসলামপন্থী রাজনৈতিক দলটি একাধিকবার সরকার পরিচালনা করেছে। কুয়েতের পার্লামেন্টে মুসলিম ব্রাদারহুডের সদস্যদের অংশগ্রহণ আছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রধান সংগঠন মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পৃক্ত। আবার অনেক দেশে বিভিন্ন ধরনের সেবামূলক কাজের সাথে মুসলিম ব্রাদারহুড জড়িত। হাসপাতাল, এতিমখানা ও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা সহ মানব সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি। মোহাম্মদ মুরসির মৃত্যুতে রাজতান্ত্রিক আরব দেশগুলো হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলবে, কিন্তু এই দলটির সাথে তুরস্ক ও কাতারের সাথে আরও বেশি ঘনিষ্ঠতা বাড়বে। কারণ তুরস্ক ও কাতার মিশরের সিসি সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি। মোহাম্মদ মুরসিকে মিশরের বৈধ প্রেসিডেন্ট হিসেবে মনে করত তুরস্ক। তাকে একজন শহীদ হিসেবে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। নির্বাচিত বৈধ প্রেসিডেন্টকে উৎখাতে পশ্চিমা বিশ্ব ও ইউরোপীয় দেশগুলোর নীরবতার কঠোর সমালোচনা করেছেন এরদোয়ান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ গভীর দুঃখ প্রকাশ করেছেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মোরসির উৎখাত এবং কারাবন্দী
অবস্থায় মৃত্যু গভীর ক্ষতের সৃষ্টি করবে। আরব দেশগুলোর আভ্যন্তরীণ রাজনীতিতে শুধু নয়, কাতার, তুরস্ক, ইরানের সাথে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিরোধপূর্ণ সম্পর্কের উপর এর প্রভাব পড়বে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।